হচ্ছে নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নের কাজ করে। এমনি আপনার এর আগে বলেছি আমি যে নারীর ক্ষমতায়নের কাজ যেটি তাদেরকে নেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়া স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে কিন্তু অবতারী ঘোষণা করেছেন। পরিবেশ এবং জলবায়ুকে অ্যাড্রেস করে এবং এখানে খাল খরন এবং নদী শাসনের কথা বলা হয়েছে, কারণ আমরা কিন্তু একটা আমি আমার একটি দফার উপস্থাপনা শেষ করেছি। আপনারা জানেন যে আজকে তারেক রহমান সাহেব কোনো একটা নাম না, তারেক রহমান সাহেব কিসের প্রতি সবচেয়ে, কিন্তু এটা আজীবন থাকবে না। এই জনসংখ্যা যখন আরো 45 পার হয়ে যাবে, 60 বছরে চলে যাবে, তখন তো দেখার যে বেনিফিট বা সংখ্যার যে আনুপাতিক বেনিফিট আমাদের কাছে এখন এই মুহূর্তে আছে, সেটাকে শতভাগ বান্ধব দল অন্য কেউ হতে পারে না। সুতরাং একটি জগতে সেটা নীতিমালা দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফেরত আনার প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবো কি করবো না সেই চিন্তা একটা কথা কিন্তু বারবার আপনাদেরকে বলা উচিত, সবাই কিন্তু নেতা, কেউ কিন্তু কর্মী না। সুতরাং আপনারা দেখেছেন যে 31 মানুষের সমস্যা।